এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমাদের সবার কাছে পরিচিত একটা শব্দ। এসইও একটা গুরুত্বপূর্ণ একটা স্কিল, যে স্কিল শিখে আপনি বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেট প্লেসে আপনার এই এসইও সার্ভিসটা দিয়ে আর্ন করতে পারেন, অথবা নিজেও একটা এসইও এজেন্সি কিন্তু তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এসইওর কিছু বেসিক বিষয় এবং এসইওর একটা চেকলিস্ট সম্পর্কে আলোচনা করব, যে চেকলিস্টটা আপনাদের এসইও যদি আপনি শিখতে চান বা এসইও প্র্যাকটিস করে থাকেন তাহলে অবশ্যই আপনার দরকার হবে। তো শুরু করব আজকের আলোচনা। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো এখন যে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা সম্পর্কে যদি বলি, যে খুব সংক্ষেপে বলতে গেলে এসইও হলো যে সার্চ ইঞ্জিনের কাছে কোনো একটা কন্টেন্টকে বা ওয়েবসাইটকে হচ্ছে চিনিয়ে দেয়া, বা সার্চ ইঞ্জিন যাতে খুব সহজে কোনো একটা বিষয়কে, বিষয় বলতে কোনো একটা কন্টেন্ট অথবা কোনো একটা ওয়েবসাইটকে খুব সহজে খুঁজে পায়, তার জন্য কিছু কাজ করা, সেটাই হচ্ছে এসইও। এবং এই কাজের মধ্যে কিছু বিষয় থাকে, সেই বিষয়গুলো আসবে ধারাবাহিকভাবে, কিন্তু মূল বিষয় হলো যে সার্চ ইঞ্জিনের কাছে নিজের ওয়েবসাইটকে পরিচিত করে তোলা আর কি, বা সার্চ ইঞ্জিনকে বুঝতে সাহায্য করা যে একটা ওয়েবসাইট আছে যেটাকে সার্চ ইঞ্জিন যেন ইন্ডেক্স করে, অর্থাৎ সার্চ রেজাল্টে উপরে শো করে। তো এসইওর কাজ অনেক রকম আছে, তো সেগুলো নিয়ে আমার চ্যানেলে প্লেলিস্ট আছে যেখানে আপনি অন পেজ এসইও এবং অফ পেজ এসইও খুব সহজেই এবং কি বলবো খুব অল্প সময়ের মধ্যে শিখতে পারবেন। যদি শিখতে চান প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে আসবেন। তো আজকে যদি এসইওর যে বিষয় নিয়ে আলোচনা করি তাহলে যে এসইওর কিছু বেসিক টুলস আছে, যেমন দেখেন এসইওর বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বেসিক টুলসের মধ্যে অন্যতম যেটা সেটা হচ্ছে গুগল সার্চ কনসোল, তারপরে আছে গুগল অ্যানালিটিক্স, তারপর বিং ওয়েবমাস্টার টুলস, ইয়োস্ট এবং সেমরাশ অর্গানিক রিসার্চ টুল। এখন এসইওর ক্ষেত্রে কিছু বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যেমন দেখেন আমি ধাপে ধাপে আলোচনা করছি, যে এইখানে কিছু টুলস আছে, আমি টুলস সম্পর্কে আগে আলোচনা করছি, যে কিওয়ার্ড রিসার্চ টুল, টেকনিক্যাল এসইও টুলস, অন পেজ অ্যান্ড কন্টেন্ট টুলস। তো প্রথমে যেটা ছিল আমাদের সেটা হচ্ছে এসইও বেসিক টুলস। তাহলে এসইও যে বেসিক, মানে আপনি এসইও শুরু করতে চান আপনার বেসিক হিসেবে এই টুলসগুলো কিন্তু লাগবেই, গুগল সার্চ কনসোল, অ্যানালিটিক্স, বিং ওয়েবমাস্টার টুলস এবং ইয়োস্ট। ইয়োস্ট হচ্ছে একটা এসইওর প্লাগইন, যেটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এসইও করার এসইওর কাজ করার সময় ইয়োস্টটা দরকার হয়। আর হচ্ছে সেমরাশ অর্গানিক রিসার্চ টুল, এটা হলো এসইওর বেসিক টুল। এরপরে আমরা দেখব যে কিওয়ার্ড রিসার্চের কী কী টুল আছে, বা কিওয়ার্ড রিসার্চ আপনি কী কী টুলসের মাধ্যমে করতে পারবেন। প্রথমত যেটা, মানে এই টুলগুলো অনেক ভালো টুলস, প্রথম সেমরাশ কিওয়ার্ড ম্যাজিক টুল, দ্বিতীয় হচ্ছে সেমরাশ কিওয়ার্ড গ্যাপ টুল, এরপরে আছে গুগল অ্যাডস, এখান থেকেও কিওয়ার্ড রিসার্চের আইডিয়া পাবেন, তারপর সেমরাশ টপিক রিসার্চ, পিপল অলসো আস্ক এবং অ্যান্সার দ্য পাবলিক। তো এই যে টুলসগুলো, এগুলো থেকে কী পেতে পারেন আপনারা, বা আমরা কী পাবো? আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, আর কিওয়ার্ডটা এসইওর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। মানে একটা আপনার হচ্ছে যে একটা পোস্ট বা একটা কন্টেন্ট অথবা একটা ওয়েবসাইট, সেটাকে র্যাঙ্ক করানো হয় যার মাধ্যমে তার মধ্যে কিওয়ার্ড অন্যতম একটা মেইন আর কি বিষয় বা প্রধান বিষয় বা বস্তু। এই জন্য কিওয়ার্ড রিসার্চটা অনেক গুরুত্বপূর্ণ, সেই জন্যই এতগুলো টুল এখানে দেয়া হয়েছে। আচ্ছা, তাহলে এটা হলো কিওয়ার্ড রিসার্চের জন্য টুলস, এই টুলস দ্বারা কিওয়ার্ড রিসার্চ আপনারা করতে পারবেন। এরপরে আছে টেকনিক্যাল এসইওর টুলস। আচ্ছা, তো টেকনিক্যাল এসইওর টুলসের মধ্যে আছে জিএসসি অ্যান্ড জিএ, মানে গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালিটিক্স, পেজ স্পিড ইনসাইটস, গুগলস মোবাইল ফ্রেন্ডলি টেস্ট, তারপর সেমরাশ সাইট অডিট, স্ট্রাকচার্ড ডাটা মার্কআপ হেল্পার, এবং লাস্টে আছে বা সবার শেষে মার্কেল স্কিমা মার্কআপ জেনারেটর। এগুলো হচ্ছে টেকনিক্যাল এসইও টুলস। আচ্ছা, এরপরে আমাদের থাকবে হচ্ছে অন পেজ কন্টেন্ট টুলস। অন পেজ কন্টেন্ট টুলসের মধ্যে কী আছে দেখেন, সেমরাশের অনেক কিছু আছে। সো সেমরাশটা অনেক গুরুত্বপূর্ণ একটা এসইও,
সেমরাস কন্টেন্ট অডিট, সেমরাস টপিক রিসার্চ, তারপর এসিও রাইটিং অ্যাসিস্ট্যান্ট এবং অন পেজ এসিও চেকআপ। এই টুলসগুলো কিসে সাহায্য করবে? এই টুলসগুলো সাহায্য করবে অন পেজ এসিওর ক্ষেত্রে বা অন পেজ এবং কন্টেন্ট ক্রিয়েটর মানে ক্রিয়েশনের ক্ষেত্রে এই টুলসগুলো হচ্ছে সাহায্য করবে। এরপরে আমরা যে টুলস দেখব সেটা হচ্ছে অফ পেজ এসিও টুলস। আপনারা সবাই জানেন যে এসিও তিন রকমের হয়ে থাকে, যে অন পেজ এসিও, অফ পেজ এসিও এবং টেকনিক্যাল এসিও। তো এখন আমরা আছি যে অন পেজ, সরি, এখন অফ পেজের টুলসে আছি। অন পেজ সম্পর্কে আগে বলেছি, তো অফ পেজের মধ্যে আছে যে সেমরাস ব্যাকলিঙ্ক অডিট, এটার দ্বারা ব্যাকলিঙ্ক অডিট করা যাবে। তারপর হচ্ছে সেমরাস ব্যাকলিঙ্ক অ্যানালিটিক্স, তারপর সেমরাস ব্যাকলিঙ্ক গ্যাপ, সেমরাস লিঙ্ক বিল্ডিং টুল এবং হারো, প্রাউলি এবং গুগল বিজনেস প্রোফাইল। তো এগুলো হলো অফ পেজ এসিওর টুল। তাহলে আমরা যে দেখলাম অফ পেজ এসিওর টুলস, দেখলাম অন পেজ এসিওর টুলস দেখেছি, টেকনিক্যাল এসিওর টুলস দেখেছি। আচ্ছা, এখন অন পেজ এবং অফ পেজ সম্পর্কে যদি একটু বলি, যে অন পেজ এসিও এটা সম্পর্কে যদি একটু বলি, যে অন পেজ এসিও হলো যে ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্টগুলো থাকে বা ওয়েবসাইটের মধ্যের যে এসিওর কাজ বা ওয়েবসাইটকে অপটিমাইজ করার যে কাজ বা ওয়েবসাইটের কন্টেন্টকে অপটিমাইজের যে কাজ তাকে অন পেজ এসিও বলে। অর্থাৎ অন দ্য পেজ মানে পেজের মধ্যে, ওয়েব পেজের মধ্যে এসিও করার কাজটা হচ্ছে অন পেজ এসিও কাজ বা অন পেজ এসিও। তাহলে অপরদিকে অফ পেজ এসিওটা কী হবে, যেটা এই যে এখানে রয়েছে বা এখানে আপনারা দেখছেন? তো অফ পেজটা হচ্ছে যে অন পেজ তো হলো পেজের মধ্যে, তাহলে অফ পেজ হবে আউট অফ দ্য পেজ, মানে ওয়েব পেজের বাইরে এসিওর যে কাজ সেটা হচ্ছে অফ পেজ এসিও। এখন এই অফ পেজ এসিওটা আবার কেমনভাবে হতে পারে? এই অফ পেজ এসিওটা হচ্ছে হতে পারে আপনার মাধ্যমে বা লিঙ্ক শেয়ারের মাধ্যমে। অর্থাৎ আরও সহজভাবে বললে, কোনো একটা পোস্ট অথবা কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়াকে বা বিভিন্ন জায়গায় পোস্ট করে রাখাকে অফ পেজ এসিও বলে। এটা কীভাবে এসিওতে সাহায্য করে? যখন একটা লিঙ্ক অনেক জায়গায় থাকবে মানে ছড়ানো থাকবে, মানে অনেক জায়গায় বলতে, যে এটার বিস্তারিত ব্যাখ্যা আমার অফ পেজ এসিওর যে প্লেলিস্ট আছে চ্যানেলে, ওখান থেকে পাবেন, যে অফ পেজ এসিও বা লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিঙ্ক, হ্যাঁ, এগুলো করা হয় বা লিঙ্কগুলো যেখানে যেখানে পোস্ট করা হয় সেটা খুব ভালো মানের ওয়েবসাইটে করা হয়। তো গুগল যখন দেখে যে একটা ওয়েবসাইটের আপনার লিঙ্ক এত জায়গায় ব্যাকলিঙ্ক করা হয়েছে, তখন গুগলের কাছে একটা ভালো মেসেজ যায় এবং সে সেটাকে আস্তে আস্তে র্যাঙ্কে নিয়ে আসে বা টপে নিয়ে আসে। তো এটাই হচ্ছে অফ পেজ এসিও, অর্থাৎ অফ মানে ওয়েবসাইটের বাইরে যে এসিওর কাজটা করা হয়। এবং কী কাজ সেটা? লিঙ্ক মানের, ভালো মানের ওয়েবসাইটের, মানে ভালো মানের ডি এর মান, ডি এ বেশি এরকম ওয়েবসাইটে পোস্ট করে আসা। আচ্ছা, অফ পেজ এসিও আমরা জানলাম, এখন তাহলে টেকনিক্যাল এসিও সম্পর্কে একটু বলি। টেকনিক্যাল, আচ্ছা, তো টেকনিক্যাল এসিওটা হচ্ছে যে একটা ওয়েবসাইট, তো সেই ওয়েবসাইটে কিছু হচ্ছে আপনার টেকনিক্যাল বিষয় থাকে, মানে টেকনিক্যাল বিষয় বলতে কিছু ওয়েবসাইটে কিছু সেটিংসের বিষয় থাকে, সেগুলোকেই হচ্ছে টেকনিক্যাল এসিও বলা হয়ে থাকে। হ্যাঁ, যেমন হচ্ছে রোবটস ডট টিএক্সটি, তারপর সাইট ম্যাপ, এই জিনিসগুলো হচ্ছে, তারপর গুগল ইন্ডেক্স। হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে টেকনিক্যাল এসিওর কাজ। এবং তার মানে কি হলো, যে ওয়েবসাইটে কিছু সেটিংস থাকে, কিছু সেটিংস অন করতে হয়, মডিফাই করতে হয়, অপটিমাইজ করতে হয়, সেগুলোই হচ্ছে টেকনিক্যাল এসিও। তো এই হলো যে এসিওর তিনটা ধরন। আচ্ছা, তো এখন আমরা তো এসিওর যে বেসিক টুল সম্পর্কে জানলাম, তারপর কিওয়ার্ড রিসার্চ টুল, একই সাথে এসিও, অন পেজ এসিও এবং অফ পেজ এসিও টুল সম্পর্কে জানলাম। এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এসিওর কিছু বেসিক্স নিয়ে আলোচনা করব। দেখেন, এসিওর বেসিক্সে এখানে যেটা আছে, অর্থাৎ এসিওর যে বেসিক টুলস, এর আন্ডারে যে এসিও বেসিক্স আছে, সেখানে খেয়াল করেন যে প্রথমে যেটা আছে যে সেট আপ জিএসসি, মানে গুগল সার্চ কনসোল অ্যান্ড বিং ওয়েবমাস্টার টুলস। অর্থাৎ এসিওর বেসিকের মধ্যে এই জিনিসটা পড়ে যে গুগল সার্চ কনসোল আপনার এটা সেট করতেই হবে বা অ্যাড করতে হবে, এটা ছাড়া এসিও মানে পসিবল না, সম্ভব না। তারপর আছে গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যানালিটিক্সও খুব ভালো একটা টুল এবং এটা লাগবে এসিওর জন্য, মাস্ট এটা। তারপর আছে হচ্ছে ইনস্টল অ্যান্ড কনফিগার অ্যান্ড এসিও প্লাগইন, ব্র্যাকেটে বলা হচ্ছে ওয়ার্ডপ্রেস। আচ্ছা, যেটা হচ্ছে, দেখেন এখানে ইয়েস্টের কথা বলেছিলাম, ইয়েস্ট হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা মানে বেস্ট প্লাগইন যেটা দিয়ে এসিওর কাজ করা হয়ে থাকে। তো তাহলে ইনস্টল অ্যান্ড কনফিগার, অর্থাৎ ইনস্টল করতে হবে,
করে নিতে হবে এই প্লাগইনটাকে। এখানে ইয়োস্ট বাদ দিয়ে র্যাঙ্ক ম্যাথ দিয়েও আপনি করতে পারেন, র্যাঙ্ক ম্যাথ অথবা ইয়োস্ট যে কোনো প্লাগইন দিয়েই হতে পারে, বাট একটা মানে প্লাগইন লাগবে। আচ্ছা, তারপরে যেটা আছে যে জেনারেট অ্যান্ড সাবমিট এ সাইট ম্যাপ, সাইট ম্যাপ এসইওর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই জন্য সাইট ম্যাপটা জেনারেট করতে হয় এবং সাবমিট করতে হয়। তারপর ক্রিয়েট এ রোবটস ডট টিএক্সটি ফাইল, এই রোবটস ডট টিএক্সটি এটাও গুরুত্বপূর্ণ, এটাও সাবমিট করতে হয়, এটাও অ্যাড করতে হয়। তারপরে আছে চেক সার্চ কনসোল ফর ম্যানুয়াল অ্যাকশনস। এখন এই যে সার্চ কনসোল, যেটার কথা আমরা আগেই বলেছিলাম যে গুগল সার্চ কনসোল এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় বা গুরুত্বপূর্ণ একটা টুলস, এটা আমাদের এসইওর সময় প্রয়োজন হয়। হ্যাঁ, যে সেটা কি করে, যে সার্চ কনসোলটা কি করে, এটা হচ্ছে যে বুঝতে সাহায্য করে বা ট্র্যাক করে যে এসইওটা আসলে কেমন হচ্ছে বা ভাবে করা উচিত, বা ওইখান থেকে আমরা বিভিন্ন অ্যানালিটিক্স কিন্তু দেখতে পারি। তারপরে আছে মেক শিওর দ্যাট ইউর ওয়েবসাইট ইজ ইনডেক্সড। আচ্ছা, ইনডেক্সডের বিষয়টা বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে গুগল আমার ওয়েবসাইটটাকে ইনডেক্স করেছে কিনা, সেই বিষয়টা এখানে বলা হচ্ছে। যে ইনডেক্সের ক্ষেত্রে গুগলের যে বটগুলো আছে বা রোবটগুলো আছে, মানে পেঙ্গুইন, পান্ডা, স্পাইডার, তারা কি করে, তারা হচ্ছে ইনডেক্স করে ওয়েবসাইটগুলোকে, ইনডেক্স করে যে তখন যে তারা ইনডেক্স করে, বা তারা ইনডেক্স কখন করবে, যখন তাদের কাছে একটা মেসেজ যাবে যে হ্যাঁ এই ওয়েবসাইটের মধ্যে এই বিষয়গুলো আছে এবং এই বিষয়গুলো ইনডেক্স করা যায়। তো সেই বিষয়গুলো তারা পাবে কিভাবে, যখন একটা ওয়েবসাইট ওয়েল অপটিমাইজড থাকবে, অফ পেজ এসইও করা থাকবে, টেকনিক্যাল এসইও করা থাকবে, তারপর অন পেজ এসইও, অফ পেজ এসইও সব করা থাকবে, সেটিংসগুলো ঠিক থাকবে, তখনই তো সেটা ইনডেক্সড হয়ে যাবে। তো এই হচ্ছে বেসিক্সের বিষয়গুলো। এখন আমরা কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে একটু আলোচনা করব, যেটা আপনারা এখানে দেখছেন। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ এসইওর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আগেই বলেছি যে কিওয়ার্ড হলো বলতে পারেন যে প্রাণ, মানে এসইওর হচ্ছে প্রাণ, বা কোনো জিনিসকে ভাইরাল করার মূল চাবিকাঠি হচ্ছে কিওয়ার্ড, এই জন্য কিওয়ার্ড অনেক গুরুত্বপূর্ণ। তো কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে দেখেন কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, যে আইডেন্টিফাই ইওর কম্পিটিটরস, অর্থাৎ যে আপনার ওয়েবসাইটের যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডের কম্পিটিটর কারা, অথবা আপনার ওয়েবসাইটের কম্পিটিটর কারা, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, কম্পিটিটরসদের মাথায় রেখে তারপর তাদের সাথে আপনি কিভাবে কম্পিট করবেন, অর্থাৎ কিভাবে আপনি আপনার ওয়েবসাইটকে অপটিমাইজ করবেন, সেটা তখন আপনি খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস। এই বিষয়টা হচ্ছে যে কিওয়ার্ড যেহেতু মূল বিষয়, তো এই কিওয়ার্ডের মধ্যে যদি কোনো গ্যাপ থেকে থাকে, হ্যাঁ, তো সেই গ্যাপটাকে অ্যানালাইসিস করতে হবে, যেটাকে কিওয়ার্ড গ্যাপ বলা হচ্ছে। তো যখন আপনি কম্পিটিটরদের অ্যানালাইসিস করবেন বা কম্পিটিটর অ্যানালাইসিসে যাবেন, তখন দেখবেন যে অনেক আইডিয়া বা কিওয়ার্ড গ্যাপ আপনি পেয়ে যাবেন। তো সেটাই এখানে বলা হচ্ছে যে কন্ডাক্ট এ কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস। এটা আমাদের কিসে সাহায্য করবে, এটা আমাদের বুঝতে সাহায্য করবে যে আমাদের কোন কিওয়ার্ড কোথায় দেওয়া উচিত বা কিভাবে দেওয়া উচিত, বা কিওয়ার্ড অ্যাড করা আরও উচিত কি না। নেক্সট বিষয় সেটা হচ্ছে যে ফাইন্ড ইওর মেইন মানি কিওয়ার্ড। এখন ফাইন্ড ইওর মেইন মানি কিওয়ার্ড, তো মেইন মানি কিওয়ার্ড কেন বলা হচ্ছে, মেইন মানি কিওয়ার্ড এই জন্যই বলা হচ্ছে যে মানি কিওয়ার্ড মানে হচ্ছে যে সবচেয়ে মূল্যবান কিওয়ার্ডকে মানি কিওয়ার্ড বলা হয়ে থাকে। এখন মানি কিওয়ার্ড গুরুত্বপূর্ণ, মানে কিওয়ার্ড এই জন্য গুরুত্বপূর্ণ যেহেতু শুরুতেই বলেছি যে এসইওর ক্ষেত্রে কিওয়ার্ড অনেক গুরুত্বপূর্ণ বা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তাহলে মানি কিওয়ার্ড হবে যে আপনার অনেকগুলো কিওয়ার্ডের মধ্যে, আপনার অনেক কিওয়ার্ড থাকতে পারে, তার মধ্যে সবচেয়ে বেস্ট, সবচেয়ে বেটার, সবচেয়ে দামি যে কিওয়ার্ডটা থাকবে সেটাই হচ্ছে মানি কিওয়ার্ড। এখন বলছে যে ফাইন্ড ইওর মেইন মানি কিওয়ার্ড, কারণ হচ্ছে যে মানি কিওয়ার্ডটা আপনার থাকবে বা মেইন মানি কিওয়ার্ড, সেটা দ্বারা আপনাকে র্যাঙ্ক করতে হবে সার্চ ইঞ্জিনের কাছে বা গুগলের কাছে আপনি র্যাঙ্ক করবেন। এই জন্যই বলা হচ্ছে যে মেইন মানি কিওয়ার্ড কোনটা, সেটা অবশ্যই খুঁজে বের করতে হবে। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে ফাইন্ড লং টেইল কিওয়ার্ড ভ্যারিয়েশনস। এখন এখানে আবার লং টেল কিওয়ার্ডের কথা বলা হচ্ছে, তো লং টেল কিওয়ার্ড সম্পর্কে একটু বলি। যে লং টেল কিওয়ার্ড হলো যে কিওয়ার্ডগুলো একটু বড়, হ্যাঁ, সেগুলোকে লং,
বলে। যেমন আমরা যখন কিছু বড় কিওয়ার্ড দেখি, হ্যাঁ, যেগুলো আপনার হচ্ছে দুই তিনটা ওয়ার্ডের হয়ে থাকে, হ্যাঁ, বা চারটা ওয়ার্ডের হয়ে থাকে, সেটাই হচ্ছে লং টেল কিওয়ার্ড। এখন বলা হচ্ছে যে ফাইন্ড লং টেল কিওয়ার্ড ভ্যারিয়েশনস। তো লং টেল কিওয়ার্ড আবার কেন দরকার? কিওয়ার্ড মোস্ট ইম্পর্টেন্ট আমরা জানি, তারপরে আসছে লং টেল কিওয়ার্ড। এখন লং টেল কিওয়ার্ডটা যদি আপনার কন্টেন্টের মধ্যে থাকে বা আপনার ওয়েবসাইটের মধ্যে থাকে, তাহলে কি হবে যে আপনার ওয়েবসাইটটা আস্তে আস্তে ধীরে ধীরে একসময় র্যাঙ্ক করবে। এই জন্য মানি কিওয়ার্ড যেমন গুরুত্বপূর্ণ, লং টেল কিওয়ার্ডও একই রকমভাবেই গুরুত্বপূর্ণ। নেক্সট যেটা, সেটা হচ্ছে ফাইন্ড কোয়েশ্চেন কিওয়ার্ডস। খেয়াল করেন যে এখানে কোয়েশ্চেন কিওয়ার্ডের কথা বলা হচ্ছে। লং টেল কিওয়ার্ড আমরা জানলাম, তাহলে কোয়েশ্চেন কিওয়ার্ড এটা কি? তো কোয়েশ্চেন কিওয়ার্ড হচ্ছে যে কিওয়ার্ডগুলোর মাধ্যমে কোনো কোয়েশ্চেন করা হয়, বা যে কিওয়ার্ডগুলোর পিছনে হচ্ছে যে প্রশ্নবোধক চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক দেখে থাকেন, সেটাই। তো কোয়েশ্চেন কিওয়ার্ড গুরুত্বপূর্ণ বা কোশ্চেন কিওয়ার্ড আছে কি না সেটাও আমাদের খেয়াল করতে হবে। কারণ আমরা যে চেকলিস্টটা দেখছি সেখানে কিওয়ার্ড রিসার্চে এই বিষয়টা এখানে বলা হচ্ছে যে ফাইন্ড কোশ্চেন কিওয়ার্ডস, যে কন্টেন্টটা আমরা দেখছি বা অপটিমাইজ করছি তার মধ্যে কোশ্চেন কিওয়ার্ড আছে কি না। কেন গুরুত্বপূর্ণ কোশ্চেন কিওয়ার্ড? কারণ কোশ্চেন কিওয়ার্ড কি করে, কোশ্চেন কিওয়ার্ড র্যাঙ্ক করতে সাহায্য করে। কারণ হচ্ছে কোশ্চেন দিয়েও অনেক কিছু মানে সার্চ করা হয়, তখন গুগলের কাছে যদি ওইটা ইন্ডেক্সড থাকে ওই বিষয়টা, মানে ওই কোশ্চেনের বিষয়গুলো, তখন সে কিন্তু আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসবে বা প্রথমে শো করবে। নেক্সট বিষয় যেটা, সেটা হচ্ছে যে অ্যানালাইজ দ্য ইন্টেন্ট অফ পেজেস দ্যাট র্যাঙ্ক। এখন এখানে দেখেন যে কি বলছে, যে অ্যানালাইজ দ্য ইন্টেন্ট অফ পেজেস দ্যাট র্যাঙ্ক, অর্থাৎ যে পেজটা র্যাঙ্ক করবে সেটার ইন্টেন্ট বা উদ্দেশ্যটা কি সেটা খেয়াল মানে এবং বিশ্লেষণ করতে হবে আর কি। হ্যাঁ, তো এইটা আমরা বিশ্লেষণ মানে কিভাবে করব এইটা, হ্যাঁ, যে কোনো ওয়েবসাইটের মানে দেখবেন যে একটা থিম থাকে, তো সেই থিমটাতে এটা কিভাবে র্যাঙ্ক করবে বা র্যাঙ্ক করা যেতে পারে বা এই ওয়েবসাইটের উদ্দেশ্যটা কি, সেটা আমাদের হচ্ছে অ্যানালাইজ করতে হবে। এক একটা ওয়েবসাইটের থিম নিয়ে এক একটার উদ্দেশ্য আলাদা হতেই পারে। পরবর্তী যে বিষয়টা, সেটা হচ্ছে ক্রিয়েট এ কিওয়ার্ড ম্যাপ। আচ্ছা, কিওয়ার্ড ম্যাপ এটা হলো যে কিওয়ার্ডের জন্য একটা ম্যাপ তৈরি করতে হবে। কেমন ম্যাপ সেটা? সেটা হচ্ছে যে কিওয়ার্ডগুলো মানে কেমন কিওয়ার্ড হবে, কোথায় কোথায় কিওয়ার্ড হবে, মানে কিওয়ার্ড হবে কেমন কিওয়ার্ড হবে, মানে মেইন মানি কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড, কোশ্চেন কিওয়ার্ড, এই যে বিষয়গুলো, মানে কিওয়ার্ডের একটা ম্যাপিং তৈরি করে ফেলতে হবে। কারণ কিওয়ার্ড গুরুত্বপূর্ণ, যেটা আমি আগেই হচ্ছে আপনাদের বলেছি। আচ্ছা, এরপরে যেটা, সেটা হচ্ছে যে প্রায়োরিটাইজ বাই সার্চ ভলিউম অ্যান্ড ক্যালিটি। আচ্ছা, এই যে মূল বিষয়টা আমি ব্যাখ্যা করে দিচ্ছি, সেটা হচ্ছে যে সার্চ ভলিউম এবং কিওয়ার্ড ডিফিকাল্টি, এটাকে প্রায়োরিটাইজ করতে হবে বা এটাকে গুরুত্ব দিতে হবে, অর্থাৎ এটাকে প্রায়োরিটি দিতে হবে। এটা কীভাবে আমরা সেটা দেব, যে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা জানি যে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে সার্চ ভলিউম এবং কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো কিওয়ার্ড রিসার্চ যদি আপনি জানতে চান, আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে কিওয়ার্ড রিসার্চের আলাদা প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। যেহেতু ভিডিও আছে সে আমার চ্যানেলে, তো সেজন্য আমি এখানে দেখাচ্ছি না, আমি এখানে মূল বিষয়টা বলছি যে সার্চ ভলিউম এবং কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই দুটো কি করে, যে যার সার্চ ভলিউম যত বেশি সেটা হচ্ছে তত হাই কম্পিটিটিভ কিওয়ার্ড। এই জন্য যেটা করতে হয় যে লো কম্পিটিটিভ কিওয়ার্ড নিতে হয় বা লো কম্পিটিশনের কিওয়ার্ড নিতে হয়, তাহলে র্যাঙ্ক করাটা সোজা হয় বা সহজ হয়। এই জন্যই যে গুরুত্ব দিতে হবে যে সার্চ ভলিউমটা কেমন, সেটা কম না বেশি, এবং কিওয়ার্ড ডিফিকাল্টিটা কেমন, সেটা কম না বেশি। তো এই বিষয়গুলো মাথায় রেখেই হচ্ছে কিওয়ার্ড রিসার্চের কাজগুলো হচ্ছে করতে হয়। তাহলে আজকের যে ভিডিও, সেটাতে আমরা যেটা দেখলাম, মানে আমি এটাতে একটু সামারি করে দিই, যে আমরা এসিওর যে চেকলিস্ট এবং এসিওর কিছু বেসিক টুলস সম্পর্কে আলোচনা করছি। তো কিছু বেসিক টুলস সম্পর্কে আমরা জেনেছিলাম প্রথমে, যেখানে চলো এসিওর বেসিক টুলস, তারপর কিওয়ার্ড রিসার্চের কিছু টুলস, টেকনিক্যাল এসিও টুলস এবং অন পেজ এবং অফ পেজ এসিও টুলস। এরপরে যে চেকলিস্টের কথা মানে আমি আপনাদের দেখাচ্ছি বা যে সম্পর্কে বলছি, সেই চেকলিস্টের মধ্যে এসিওর কিছু বেসিক্স, কিছু চেকলিস্টের কথা বলা হয়েছে, সেগুলো আলোচনা করেছি প্রথমে, এবং এরপরে হচ্ছে কিওয়ার্ড রিসার্চের কিছু বেসিক্স সম্পর্কে আলোচনা করেছি। তো এই ছিল আজকের ভিডিওর টপিক। আমি নেক্সট ভিডিওতে বাকি বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। এখনও
টেকনিক্যাল এসইও এবং অন পেজ অ্যান্ড কন্টেন্ট এবং অফ পেজ এসইওটা বাকি আছে। তো আশা করি সেই পরবর্তী ভিডিওগুলো দেখবেন এবং সেগুলো দেখে আপনারা মানে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সবার কমেন্টেরই উত্তর দিয়ে থাকি। তো দেখা হবে পরের ভিডিওতে, আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।